bonek orang bika sawada ibu orang bika gaile bonek poya jai na teribu orang bika sawada ibu amma hari te ke asen bika saibar chaisi go bika dia jaiben আল্লাহর রাস্তে কিছু একটা দেন আমার আবার সময় কম যাওয়ার লাগবে অন্য জায়গায় আঙ্গুরই খাইবেন নাই কামাই করো ধরো নাই যান তোমার ভিক্ষা কোন থেকে দিব আল্লাহর রাস্তে আজকে মাফ করো মাফ করবেন মাফ করবেন হিসাব আপনি জানেন ধরেন 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 ওই যে 17 তারিখ আইছিলাম 19 তারিখ আইছিলাম 21 তারিখ আইছিলাম 23 তারিখ সবটাতে আপনি মাফ করবেন মাফ করবেন মাফ করবেন এই কইরা তো আপনার মাপের হিসাব 240 টাকা হয়ে গেছে গা এই মিয়া তুমি আমার এই কাগজের মধ্যে কিসের হিসাব নিছ না সাধারণ একটা ভিখারি আমি এই ব্যবসায় যদি 40 টাকা বাকি পড়ে হ্যাঁ তাহলে আমার এই পেট চলবো কেমন কইরা যতদিন আপনি ওই মাফ করবেন কইছেন ওইটাই লিখছি আজকে ভিক্ষা দিবেন কিনা সেইটা কোন নাকি ওইটাও লিখমু এইটা আবার কোন জ্বালায় বললাম ভিখারি যদি মাফ করে কই ভিখারি জায়গা এ ভিখারি দিয়ে আবার দিয়ে খাতা লেখা তুছে ভাই বুঝছি তাইলে আমি এইটাও লিখে রাখি এই যে তাহলে আপনার 270 টাকা হইল পরের দিন আইলে সব ক্লিয়ার করে দিবেন বাড়িত কেউ আছেন নাকি নাই ও ভাই ও ভাই একটু নিচে আইছো আমি নাইতেছি আচ্ছা কোন তো কিসের জন্য ডাকলে না মানে অনেক সন্ধ্যা তো ডাকাডাকি করলাম মানুষই তো কাউরেও দেখলাম না তা উপরে আপনি আসিলেন তো আপনারই ডাকলাম এই আল্লাহর রাস্তে কিছু ভিক্ষা দিবেন ভিক্ষা চাবারিছি ফকির ভিক্ষা চাওয়ার জন্য তুই আমার চারতলা থেকে নামালি আয় তোরে ভিক্ষা দিতেছি ভিক্ষা চাইবার আছেন আপনি আচ্ছা ঠিক আছে আসেন আমার সাথে আসেন আসেন Thank you.
লারে এই মানুষটা এই অভাবের দিনে আমার 20 টাকা দান করছে আল্লাহ এর এর বাড়ি কইরা দাও এর লাখ লাখ টাকা দাও আল্লাহ এর কিছু দাও শান্তি দাও লাখ লাখ টাকা দাও দরান দরান আপনার দোয়াতে সমস্যা আছে দোয়ায় সমস্যা আছে কি সমস্যা আমার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে ওর জন্য তো আপনাকে টাকা দিলাম আপনি দোয়া করবেন আপনার জন্য আমার জন্য কিসে ও আমার জন্য আচ্ছা আচ্ছা দেন 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 আচ্ছা ভালো করে দোয়া করেন দেন আল্লাহ গো আমারে টাকা দাও গাড়ি দাও বাড়ি দাও উনার কাছে যা আছে সব আমারে দাও কান মিস্টেক আপনার দোয়ায় ভুল হয়েছে শুনেন এই ব্যবসা আমিও করছি আমার বাপেও করছে আপনি আমার দোয়ার ভুল ধরেন তাহলে আপনি কোন আমি আপনার জন্য কি দোয়া করব আরে আমি আপনাকে টাকা দিলাম আমাকে দোয়া করার জন্য আর আপনি আমাকে বড় দোয়া দিলেন যে আমার সয় সম্পত্তি সব আপনি নেবেন ও তাহলে তাহলে কি দোয়া করব আপনি জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ও আচ্ছা দেন 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 আচ্ছা ভালো করে দোয়া করেন আল্লাহ এই মানুষটারে আরো লাখ লাখ টাকা তুমি দিয়া দাও হ্যাঁ 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 ঠাডা পড়ুক আপনা আপনি ঠাডা পড়ুক দেন তো আপনি টাকা এখন আবার কি হইলো আমি এলাম কোটিপতি আর আপনি আমাকে বানাই দিলেন লাখপতি এটা কিরকম করবো বুঝছি আপনি টাকা নিতে হই না বুঝছি বুঝছি আপনার ভিক্ষা দেওয়ার লাগবো না দিবেন তো 20 টাকা তার জন্য কত নাটক আপনার ভিক্ষা মন না লাগে আগে কখনো এখানে দেখি নাই এরিয়া তো আমার আচ্ছা মগর মূল্য পাইছ এরিয়া আমার হ্যাঁ ঢুকবি না খবরদার ঢুকবি না আগে আমি ঢুকবো আমি ভিক্ষা নিয়ে আইমু তারপর তার পাশে তুই ঢুকবো আমি আগে আইছি আমি আগে ঢুকবো আমার হাতে লাঠি আছে লাঠি দিয়ে বাইরে এক শেষ করে দিব তোর সহজ হ্যাঁ সহজ হ্যাঁ ভিক্ষা দেখা
দুইটা বিস্কুট দিয়া এক গ্লাস পানি দিলে
আবার গ্যাসের প্রবলেম আছে তো খালি পেটে থাকাটাও তো ঠিক না আমি একটা ফকির মানুষ দুইটা বিস্কুট আর এক গ্লাস পানি তো চাইছি মন চাইলে দিবেন না চাইলে না দিবেন অত অত কথা কিসের তোরে তো বিস্কুট দেওয়াই লাগবো তোর বাপে যে কিনা দিয়া গেছে খারা আমি হাঁটতেছি যেইরকম তার সিলিন্ডার এইরকম তার আওয়াজ বিদায় হ এই ডাবল ফকির ফকিরই থাকবো ফকির কোনোদিন মানুষ হইব না রন আগে পানি দেখায় আম্মা এই পানিটা মিনারেল না জেনারেল কি মিনারেল না জেনারেল না আগুন দিয়া ফুটাই না পানি ও ফুটাই না এইটাই আছে আপনি একটু খাইয়া দেখেন তো কি তোর খাওয়ানোর বিস্কুট আমি খাবো এখান থেকে বাড়া বাড়া আসি বাড়া ওরে বাবা রে যে জিনিস এই গরিব মানুষ খাইতে পারবো না এই জিনিস দেন কেন ফকির বুইলা কি আমরা মানুষ না আচ্ছা একটা কাম করে এই বিস্কুট টিস্কুট লাগবো না আপনি দুইটা কাঁচা মরিচ দিয়ে একটু পান্তা দেন ওইটা খায় আল্লাহর কাছে দোয়া করে যাবো মরিচ নাই ও মরিচ নাই তাইলে একটু পেঁয়াজ কি চাইলে পেঁয়াজ পেঁয়াজের কত দাম তুই জানস তোর বাপে কি পেঁয়াজ কিনা দিয়া গেছিল খালাম মা আপনি একটু ইনারে থাম্বার কোন তো কি হচ্ছে চিল্লাইতেছ ওকে কারে বলি খালাম মা ওইটা আমার ননদ ননদ আপনার বিয়া হইছে ওরে বাবা তোরে কোয়া লাগবো ও আম্মা গো আমা গো ওই বাবু জান কই সে বাইরে গেছে বিদেশে কাম করতে বিদেশে কাম করতে গেছে তাইলে বিকাল বেলা মানে গতকাল বিকাইলে ওই দাঁড়িয়ালা বেডার লগে আপনারে হাত ধইরা যে ঘুরতে দেখলাম এই বেডা কেডা ওই ভাবি এই মানুষটা কি কইতেছে আপনি পরপর সাথে ইটিস পিটিস করতেছেন ওই ভাবি এই এই তুই এখান থেকে যাবি আই ভাবি তুমি কি করতেছো এই জুতা দিয়া মারবো তোকে ভাবি আপনি ওই জমিদার বাড়ির বড় ফুলের সাথে প্রেম করা শুরু করছেন ফকিরের কথা তুই শুনিস না চল ঘরে চল আমার ভাই বিদেশে যে আপনার জন্য কষ্ট করে পয়সা পাঠাইছে আর আপনি এদিকে ইটিস পিটিস করে বেড়াইতেছেন ওই জমিদার বাড়ির বড় ফুলের সাথে চলো ঘরে চলো তুমি এগুলা কি কো মানুষের কথা শুনো ওই ফকির বাচ্চার কথা শুনো চলো ঘরে চলো কি ঘরে যাবার কোন এটা আজকে আমি বিয়ে করি ছাড়মু মানুষের কথা শোনা থাকে না তুমি ঘরে চলো মানুষের তো এগুলা কই বল তুমি ফকির কথা শুনো দুইটা মরিচ চাইছি দিল না একটা পেঁয়াজ চাইছি দিল না আমি কি দিছি সংসারে ভাইরাস ডাইল্লা দিছি দেখি তো যাও যাইব না ভাইরাস অ্যাটাক কইরা ফেলাইছে